যেই জমিতে তামাক চাষ করা হয় ওই জমি ঘেরার প্রয়োজন হয় না কারণ গরু ছাগলে খায় না তামাক কুকুরেও খায় না শূকরেও খায় না শুধুমাত্র মানুষে খায় 36 বার জানা করলে যত পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে মানুষ লক্ষ লক্ষ টাকা সুদ খায় আর বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় নিজের মায়ের সাথে জেনা করলে যত পাপ হবে এটা তার সুদের পাপের সবচাইতে ছোট স্তর আচ্ছা কথাটা শুনতে খুব ঘৃণা লাগলো না বলেন তো রুজির মালিক কে রুজির মালিক আল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন দুনিয়াতে আমি কেন ঘুষ করছিলাম দুনিয়াতে আমি কেন হারাম খাদ্য ভক্ষণ করেছিলাম দুনিয়াতে আমি কেন এই ইবাদতগুলো করিনি যে কোনো প্রকারের হারাম অবশ্যই ত্যাগ করব যদি সন্দেহ থাকে কোনো জায়গায় যেটা হারাম হতে পারে এই সন্দেহ থেকে দূরে থাকব ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أهل هذه الأندلس بنغلاديش এবং বাংলাদেশ আহলাদিস যুবসংঘ লালমনিরহাট সংগঠনের জেলা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সম্মেলনে উপস্থিত আমরা হতে পেরেছি এজন্য মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের জন্য দুনিয়াতে বেশ কিছু বস্তু হালাল করেছেন যেগুলো আমাদের জন্য খাওয়া বৈধ যেগুলো পবিত্র বস্তু আর কিছু বস্তু রয়েছে যেগুলো হারাম অপবিত্র যেগুলো খেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন আল্লাহ তাআলা তার পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা তোমরা জমিনে যা কিছু রয়েছে তার মধ্যে পবিত্র এবং হালাল বস্তু ভক্ষণ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু এই আয়াতে আল্লাহ তাআলা মানব জাতিকে পবিত্র এবং হালাল বস্তু ভক্ষণ করার নির্দেশ প্রদান করেছেন আমাদেরকে অবশ্যই হালাল বস্তু ভক্ষণ করতে হবে পবিত্র বস্তু ভক্ষণ করতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো যা আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব তা সত্ত্বেও আমরা হারাম বস্তু অপবিত্র বস্তু ভক্ষণ করে থাকি এবং সেটাই মনে হয় আমাদের কাছে অত্যন্ত প্রিয় খাবার হয়ে যায় এই হারাম দুই প্রকার এক হারামুন বিআইনিহি যেটা বস্তু সরাসরি হারাম আর দুই হারামুন বিসাবাবিহি বস্তু সরাসরি হারাম নয় কিন্তু তার উপার্জন হারাম হওয়ার কারণে সেটা হারাম হয় তাহলে এক নাম্বার বললাম হারামুন বিআইনিহি বস্তু সরাসরি হারাম যেমন মদ সরাসরি হারাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মুসকিরিন খামরুন যত প্রকার নেশাদার দ্রব্য রয়েছে সবগুলোই হচ্ছে মদ ওয়া কুল্লু খামরিন হারামুন আর সকল প্রকার মদই হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আলাল্লাহি আহদান
আল্লাহ তাআলার একটি ওয়াদা রয়েছে যে আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল যে ব্যক্তি সর্বদা দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিনাতুল খাবাল পান করাবেন এই বলে আল্লাহ ওয়াদা করেছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওয়ামা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাতুল খাবাল দি আবার কি জিনিস যা আল্লাহ তাআলা নেশাদার দ্রব্য পানকারীকে পান করাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের শরীর হতে গড়ে পড়া রক্ত পুঁজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ আমরা কি এই নিকৃষ্ট বস্তু কিয়ামতের দিন পান করতে চাই যদি আমরা পান করতে না চাই যদি আমরা কিয়ামতের দিন সুস্বাদু পানীয় পান করতে চাই তাহলে অবশ্যই আমাদের যাবতীয় নেশাদার দ্রব্য ত্যাগ করতে হবে বিড়ি সিগারেট জর্দা গুল হালাল না হারাম এটা হারামুন বিআইনিহি এটা সরাসরি হারাম বিড়ি সিগারেট জর্দা গুল এটা তামাক জাত দ্রব্য তামাক এমন একটা বস্তু যেই জমিতে তামাক চাষ করা হয় ওই জমি ঘেরার প্রয়োজন হয় না কারণ গরু ছাগলে খায় না তামাক যে জমিতে চাষ হয় এই তামাকে বিষ প্রয়োগের প্রয়োজন হয় না কারণ পোকা মাকড়ে খায় না কাতামা কুকুরেও খায় না শুকুরেও খায় না শুধুমাত্র মানুষে খায় সম্মানিত উপস্থিতি এই বিড়ি সিগারেট জর্দা গুল এটা নিঃসন্দেহে হারাম স্পষ্ট হারাম আমাদের মনে রাখতে হবে যারা এই বিড়ি সিগারেট জর্দা গুল খান পান করেন জর্দা খেয়ে ঠোঁট লাল করে ইমামতিতে আসে এসে দাঁড়ান তাদের স্মরণ রাখতে হবে তাদের ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য ভক্ষণ করা এবং যারা এই বিড়ি সিগারেট জর্দা গুল খাচ্ছেন পান করছেন তারা শুধু নিজেদের ক্ষতি করছেন না তারা অন্যেরও ক্ষতি করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দরারা ওয়ালা দিরার কারো ক্ষতি করো না নিজে ক্ষতিগ্রস্ত হয়ো না পৃথিবীতে এমন কিছু পাপ রয়েছে যেগুলো জারি থাকে যেই পাপগুলো আপনার মৃত্যুর পরে আপনার আমল নামায় যোগ হতে থাকবে তার মধ্যে এই একটা পাপ যত জনকে আপনি বিড়ি পান করা এই ধূমপান করা শিখিয়েছেন আপনি মারা গেছেন আপনি যত জনকে ধূমপান করা শিখিয়েছেন যত জনকে জর্দা খাওয়া শিখিয়েছেন যত জনকে মুখে গুল দেওয়া শিখিয়েছেন ততজন যতদিন পর্যন্ত এই হারাম বস্তু ভক্ষণ করবে আপনার আমল নামায় এই পাপ লিখিত হতে থাকবে এটা গুনাহে জারিয়া এই গুনাহে জারিয়া থেকে বেঁচে থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুদমিনুল খামরে কাআবিদ ওয়াসানিন সর্বদা নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার ন্যায় অপরাধ পৃথিবীর বুকে সর্বপ্রথম শিরকের উৎপত্তি হয়েছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় মূর্তি পূজা দিয়ে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বদা নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার ন্যায় অপরাধ অতএব আমরা এই বিড়ি সিগারেট জর্দা গুল এবং যত হিরোইন গাঞ্জা যত প্রকারের নেশাদার দ্রব্য আছে এগুলো নিজেরা পান করা ছেড়ে দিব এবং এর বিক্রি এর ব্যবসা বন্ধ করব ইনশাআল্লাহ যারা দোকান ব্যবসা করেন যারা বিড়ি সিগারেট জর্দা গুল নিজে অনেকেই খান না কিন্তু ব্যবসা করেন এই ব্যবসা করার কারণে যেই উপার্জন করছেন এই উপার্জন আপনার হারাম হচ্ছে এই জন্য এটা হলো হারামুন বিসাবাবিহি
আপনি বিড়ি বিক্রি করে জর্দা বিক্রি করে ওই টাকা দিয়ে যে চাল ক্রয় করছেন ওই চাল সরাসরি হালাল বস্তু হারাম বস্তু নয় কিন্তু আপনার উপার্জন হারাম হওয়ার কারণে সেইটা আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে অতএব সাবধান থাকবেন হারামুন বিসাবাবি অনেক রয়েছে হারামুন বিআইনিহি অনেক বস্তু রয়েছে এগুলো আমাদের ছেড়ে দিতে হবে যেমন সুদ খাচ্ছে আমাদের সমাজে সুদ ঘরের অভাব নাই এই সুদ হারামুন বিসাবাবিহি যা উপার্জন হারাম হওয়ার কারণে এইটা হারাম হয়ে যায় এই সুদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من ستة وثلاثين زنية কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে ৩৬ বার জেনা করলে যত পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে একবার জেনা করে কোন ব্যক্তি যদি ধরা পড়ে যায় সে আর মুখ দেখাইতে পারে না লজ্জায় ঘর থেকে বের হতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জেনে শুনে এক টাকা সুদ খেলে ৩৬ বার জেনা করলে যত পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে মানুষ লক্ষ লক্ষ টাকা সুদ খায় আর বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় এই বড় বড় সুদখোররাই আজকে এই জালসা মাহফিলগুলোর সভাপতি হয় মসজিদ মাদ্রাসাগুলোর সভাপতি হয় এই সমস্ত সুদখোরদেরকে এই সমাজ থেকে বয়কট করতে হবে সম্মানিত উপস্থিতি رسول الله صلى الله عليه وسلم بولشن الربا سبعون حوبا شودير بابير شطر تيستر ريچه اي سروها اي ينكي هر رجل امه اي شودير شطر تي شودير بابير شطر تيستر مده شاب چايته شهوز استر هلو شاب چايته چھوٹو استر هلو নিজের মায়ের সাথে জেনা করলে যত পাপ হবে এটা তার সুদের পাপের সবচাইতে ছোট স্তর আচ্ছা কথাটা শুনতে খুব ঘৃণা লাগলো না নিজের মায়ের সাথে জেনা করার থাকেও এটা সবচাইতে এটা হলো সবচাইতে নিম্ন স্তর তাহলে বড় স্তর এর উপরের স্তরগুলো আরো কি হতে পারে আমরা যারা সুদ খাই বলেন তো রুজির মালিক কে রুজির মালিক আল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকব আল্লাহর নির্ধারিত রুজি আমরা পরিপূর্ণভাবে ভক্ষণ করে মৃত্যুবরণ করব এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অতএব আমাদের রুজি আমাদের কাছে পৌঁছতে দেরি হওয়ার কারণে আমরা যেন হারাম পন্থায় উপার্জন শুরু না করি আমরা যেন সুদি ব্যবস্থার সাথে আপোষ না করি এই সুদ প্রথাকে অবশ্যই এই সমাজ থেকে বিলুপ্ত করতে হবে এই সুদ প্রথা যদি বিলুপ্ত করতে না পারি তাহলে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আমি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদ দাতা সুদ গ্রহীতা সুদের হিসাব রক্ষক এবং সুদের সাক্ষী দাতা সকলের উপরে লানত করেছেন অতএব যারা ব্যাংকে এই সুদি ব্যাংকগুলোতে চাকরি করেন এবং সুদের হিসাব নিকাশ করেন তাদের উপরেও লানত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাপের দিক থেকে এরা সবাই সমান অতএব আমাদের উপার্জন যেন হারাম না হয় উপার্জন যেন হালাল হয় এই দুনিয়াতে যতদিন বেঁচে আছি রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস করব আল্লাহর উপরে তাওয়াক্কল যদি করি আল্লাহ অবশ্যই আমার উত্তম রুজির ব্যবস্থা করবেন এই বিশ্বাস নিয়ে যদি আমি মরতে পারি ইনশাআল্লাহ আমার আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে আর যদি আমি দুনিয়া অর্জন করার জন্য দুনিয়াতে বহু কিছু বহু সম্পত্তির মালিক হব বহু টাকা পয়সার মালিক হব এই জন্য যদি হারাম পন্থায় উপার্জন শুরু করি তাহলে দুনিয়াতে কি পাবো আমরা জানি না কিন্তু পরকাল হারিয়ে যাবে যখন মৃত্যু হয়ে যাবে কিয়ামতের দিন যখন আপনার আমল নামাই বা আপনার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে তখন কিন্তু আফসোস হবে যে হায় দুনিয়াতে আমি কেন সুদ করছিলাম দুনিয়াতে আমি কেন ঘুষ করছিলাম
দুনিয়াতে আমি কেন হারাম খাদ্য ভক্ষণ করেছিলাম, দুনিয়াতে আমি কেন এই ইবাদতগুলো করিনি, আল্লাহর আনুগত্য কেন করিনি, আল্লাহ যা নিষেধ করেছেন কেন আমি বর্জন করিনি, এই আফসোস হবে। কিন্তু এমন একদিন আমরা আফসোস করব যেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। অতএব কিয়ামতের দিন যেন আমাদেরকে আফসোস করতে না হয়, এই জন্য দুনিয়াতে থাকতেই এই হিসাব আমাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষেপ, এই জন্য আমি আর আলোচনা বাড়াইতে চাচ্ছি না, আমি আপনাদেরকে এতটুকুই বলে গেলাম যে আমরা যাবতীয় আমরা সবাই নিজ নিজ অন্তরকে প্রশ্ন করি যে আমরা কতগুলো হারাম খাদ্য খাচ্ছি। যে কোনো প্রকারের হারাম অবশ্যই ত্যাগ করব, যদি সন্দেহ থাকে কোনো জায়গায় যেটা হারাম হতে পারে এই সন্দেহ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে হারাম খাদ্য খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং হালাল খাদ্য ভক্ষণ করার তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরি মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।